শুরুতে মুকুল ভাইকে একটু ধন্যবাদ দিই, কারণ উনি যে বিষয়ের উপরে বইটা লিখেছেন, আমরা সবকিছুই আবার পাবো। আমরা করোনাত্তর জীবন যখন দেখেছি, আমরা বুঝেছি আমরা ঈদ পাবো, পয়লা বৈশাখ পাবো, নতুন সম্পর্ক পাবো, সবকিছুই পাবো, কিন্তু আরেকটা মুক্তিযোদ্ধা আমরা আর কোনোদিন পাবো না। আরেকজন মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা আমরা আর কোনোদিন পাবো না। যারা বেঁচে আছেন তারাই সর্বশেষ উদাহরণ এবং সর্বশেষ রেফারেন্স আমাদের জন্য মুক্তিযুদ্ধের। এবং যারা সরাসরি মুক্তিযুদ্ধ দেখেছেন তারা যখন চলে যাবেন, তারপরে কিন্তু প্রথম আলো আর ইত্তেফাকের নিউজের সাথে এই মুক্তিযুদ্ধের তথ্যের আর কোনো পার্থক্য থাকবে না, সম্মান করা। তো মুকুল ভাইয়ের জন্য আমি আসলে আরেকবার হাত তালি দিই, কারণ উনি দেখা ইতিহাস লিখেছেন, শোনা ইতিহাস লিখেছেন। ধন্যবাদ মুকুল ভাই। এবং ওনারা ওই যুদ্ধটা দেখেছেন এবং ওই যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরই ফলাফল হিসেবে আজকে আমাদের লেখক হতে পারা, বাংলা ভাষায় লেখক হতে পারা। তো প্রতিটা সিনেমা, আপনারা যখন সিনেমা দেখেন তখন দেখবেন যে আপনারা কিন্তু কমেডিয়ান দেখেন, হিরো থাকে, হিরোইন থাকে, কমেডিয়ান থাকে। লেখকের হিসেবে লেখালেখির জগতে আমি একজন কমেডিয়ান। কেন কমেডিয়ান আমি আপনাকে দুটো জিনিস দেখাই। প্রথমে আমার একটা বই যেটা গত বছর বের হয়েছে, আমার প্রথম বইটাই একটা কমেডি। এই বইয়ের নাম কর্পোরেটের অলিগলি। অলিগলি কোনোদিন অফিসে থাকে না, কিন্তু কর্পোরেটের অলিগলি। এবং বইটা প্রথমে দেখলেই মনে হয় এই বইটা ভুল ছাপা, কারণ এখানে লেখা কর্পোরেটের অলি, এটা উল্টা এলে লেখা কর্পোরেটের গলি। এরকম উল্টা পাল্টা বই কেন? কারণ আসলে আমরা দুজন লেখক লিখেছি বইটা, আমাদের কর্পোরেট দেখার যে জগৎটা সেই জগৎকে নিয়ে লিখেছি। কর্পোরেটের গলি অংশটা আমার লেখা, কর্পোরেটের অলি অংশটা আমার সহলেখকের লেখা। কর্পোরেটের গলি লেখার পেছনে আসলে মূল প্রেরণা কি ছিল? মূল প্রেরণা ছিল একটাই, অফিসে চাকরি করতে গিয়ে বাস খাওয়া। কিভাবে আমরা বাস খাই চাকরি করতে গিয়ে? প্রথমে যখন সকালবেলা অফিসে ঢুকি, নিজের কম্পিউটার খোলার আগে বসের কাছে গিয়ে যদি তার শার্টে তাকে কেমন লাগছে সুন্দর করে না বলি, তাহলে সারাদিনে কাজ বেড়ে যায়। এরপরে কি হয়? এরপরে বসের কাছে যদি ছুটি চেতে যাই, মনে হয় বসের কুলে যায় হাত দিয়েছি। কেন ছুটি লাগবে, কি কারণে ছুটি লাগবে? আমাদের একজন সহকর্মী, আমার বাস্তব জীবনে দেখা ঘটনা, আমার একজন সহকর্মী বলছেন যে আমার বাবা মারা গিয়েছে, আমার আগামীকাল থেকে 3 দিন ছুটি লাগবে। তো আমার ওই সময় সহকর্মীর বস যিনি ছিলেন তিনি বলেছেন যে ঠিক আছে, উনি তো মারা গেছেন। পাশাপাশি একটা হাস্যকর ঘটনা ছিল, আমার সেই সহকর্মী যখন তার দপ্তরে চাকরি থেকে ইস্তফা দিলেন, তো আমাদের চাকরি জীবনে একটা খুব কমন ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে কোনো কিছুতেই প্রেজেন্টেশন দেখাতে হয়, একটা প্রেজেন্টেশন বানিয়ে আনতে হয় পাওয়ার পয়েন্টে। তো আমার সেই সহকর্মী যখন গিয়ে বললো যে আমি চাকরি ছেড়ে দিচ্ছি, সে বললো প্রেজেন্টেশন পাঠিয়ে দেন। জোকারি মকারি দেখে আপনারা নাম উল্লেখ না করে কর্পোরেটের অলিগলিতে লিখে ফেলি, কিন্তু মুকুল ভাইয়ের সাথে কথা বলার সময় জানলো আমি ধরে গেছি কোন কোম্পানিকে বাস দেওয়া হয়েছে, কোন মানুষকে বাস দেওয়া হয়েছে। তো আপনারাও যদি দেখেন হয়তো আপনারাও ধরে ফেলবেন যে কোন ধরনের মানুষদেরকে নিয়ে কথা বলা। এই ছিল অলিগলির গলি নিয়ে ভাবনা। আরেকটা বই যেটা আমার এবছরে এসছে, এই বইটা নিয়ে হয়তো আমি একটু লম্বা কথা বলবো। এই বইটার নাম আমার সপ্তাহান্তেরা সমাপ্ত। 2013 সালে, তার আগে আমি এখানে কি করতাম, স্কুলে থাকতে দেওয়ার পত্রিকা নিজেরা হাতে করে ম্যাগাজিন লেখা, আমাদের সময় যে চর্চাগুলো ছিল সবগুলোর সাথে আমি ছিলাম। আমার লেখালেখি কিছু হতো না, কেননা আমার পরিবারের সবচেয়ে বড় যিনি লেখক আছেন ওনার নাম হচ্ছে সৈয়দ মুস্তফা আলী, ওনার লেখালেখির সামনে কিছুই হয় না। আমি ওনার লাইন কপি করে বিভিন্ন প্রেমপত্র লিখে দিতাম বন্ধুদের, ওটাই আমার সাহিত্য চর্চার প্রথম শুরু। অনেকের প্রেমপত্র লিখে দিয়েছি, শুধু আমার বিবাহে তুমি অভ্যস্ত হয়ে যেও না এই ধরনের কথাবার্তা লিখতাম, সবাই মনে করতো আমি না জানি কি লিখতে পারি। একটা পর্যায়ে গিয়ে যখন বইয়ের বিক্রি বেড়ে গেল এবং আমি ধরা খাওয়া শুরু করলাম, তখন ভাবলাম যে আরেকজনের লাইন লিখে তো লাভ নেই, নিজের লাইন নিজে লেখা শুরু করি। সেখান থেকে আমার নিজের নিজের কিছু লাইন লেখা শুরু, সেখান থেকে আমার সাহিত্য চর্চার শুরু। সেই চর্চার একটা অংশ হিসেবে 2013 সালে আমার ঠিক ছোট ভাই যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়, খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, সে 1 মাস আইসিইউতে ছিল, জীবন মৃত্যু সন্ধিক্ষণে। তাকে অ্যাটেন্ড করার জন্য আমাকে প্রতিদিন রাতেই হাসপাতালে থাকতে হতো। সেই সময়ের যে ভাবনাগুলো বা সেই সময়ের যে ঘটনাগুলো বা কীভাবে কী হয়েছে সেই জিনিসগুলো আমি লিখতাম তখন।
লিখে ফেসবুকে জানাতাম মানুষদেরকে যারা আসলে জানতে চায়, কারণ সবার ফোন ধরে আসলে একই কথা আপডেট করা, আপনাদের যাদের পরিবারে কখনো কেউ যদি অসুস্থ হয়ে থাকেন আপনারা জানেন যে একই জিনিস জানাতে সময় লাগে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যখন জানাতাম, সেখানে আমি লিখতে লিখতে এক সময় মনে হলো যে এই কথাগুলো আসলে আমি যে লিখছি প্রতি সপ্তাহে, তো বৃহস্পতিবারে যখন অফিস থেকে বের করি তখন একটা ভাবনা মাথায় কাজ করে যে এই সপ্তাহে আসলে কি করলাম, কি পেলাম, কাকে কি দিলাম, কার কাছ থেকে কি হলো, ভালো কিছু করলাম, খারাপ কিছু করলাম, আদৌ কি কিছু করলাম। তো 2013 সালেরই এমনই একটা বিকেলে আমি যখন রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করছি যে আজকে কখন বাসায় যাব, তো তখন আমি ভাবলাম যে একটা মেয়ের রিক্সা ভাড়া দেওয়ার জন্য টাকা ভাঙতে হচ্ছে। তো তখন এরকম একটা ভাবনা মাথায় আসলো যে এরকম যদি গল্পটা হতে পারতো যে মেয়েটা দেখতে সুন্দর আমার কাছে আসলো, এসে তারপরে টাকা ভাঙতে চাইলো, আমি ভাঙতি করে দিতে পারলাম না, কিন্তু ভাঙতি টাকাটা দিলাম, আমার কাছে ছিল যতটুকু, সে আমার ফোন নাম্বার নিয়ে গেলো, সেখান থেকে কথা বলতো, অনেক চিন্তা ভাবনা যেটা একটু কম বয়সে হয় আর কি, আমার বয়স এখনো কম, মানে একটু কম বয়সে যেরকম হয়। তো ওই ভাবনাটাই আসলে ফেসবুকে লিখে ফেললাম এবং তার নিচে আমি লিখলাম শুভ সপ্তাহান্ত। সপ্তাহান্ত শব্দটা আমি আসলে আগে কখনো সাহিত্যে দেখিনি, যদিও শব্দটা খুব প্রচলিত শব্দ, কিন্তু আমি কখনো কাউকে ব্যবহার করতে দেখিনি। সপ্তাহান্ত শব্দটা আমি লেখা শুরু করলাম সপ্তাহ শেষ হিসেবে। সেই সপ্তাহে অনেকেই পড়লেন, অনেকে জিজ্ঞেস করলেন এটা কি সত্যি ঘটনা কিনা, এটা বানানো কিনা, তো মনে হলো যে সত্যির কাছাকাছি বানানো হিসেবে গল্প লেখাই যায়। এরকম করে প্রতি সপ্তাহেই আমি বৃহস্পতিবারে গল্পটা লেখা শুরু করলাম এবং অফিস টাইম যেহেতু 5:30 শেষ হয়, 5:30 আমি লেখাটা দিতাম। একটা সময় আসলে আমি দেখলাম 2023 সালে এসে যে আমি 10 বছর ধরে প্রতি বৃহস্পতিবারে ঠিক 5:30 একটা করে সপ্তাহান্ত দিয়েছি, তার মানে প্রতি বছর 52টা করে 52 × 10 520টা সপ্তাহান্ত লিখে ফেলেছি। অনেক ঝামেলা গিয়েছে, অনেক উপলক্ষ গিয়েছে, কিন্তু আমি কখনো সপ্তাহান্ত লেখা বন্ধ করিনি। তো 10 বছর যখন হলো 2023 সালের অগস্টে, তখন মনে হলো যে এই লেখাগুলো থেকে কিছু লেখা আমার মনে হয় বই আকারে আসা উচিত। তো বই আকারে আসার জন্য প্রকাশকদের সাথে কথা বললাম এবং 10 বছর থেকে সংকলিত কিছু লেখা, সেই লেখাগুলোকে আমি এই আমার সপ্তাহান্তরা সমাপ্ত বইটিতে রেখেছি। কারণ 2023-এর পর থেকে আমি 10 বছরের সেই সপ্তাহান্ত লেখা ইস্তফা দিয়েছি, আমি আর সপ্তাহান্ত লিখছি না, অন্য কিছু লিখছি, ভিন্ন কিছু লিখছি, কিন্তু সপ্তাহান্ত লেখা বন্ধ করেছি। তো আমার সপ্তাহান্তরা সমাপ্ত, এটা এবারের বইমেলায় আপনারা পাবেন এবং কর্পোরেটের ওইগুলি ওটাও পাবেন গ্রন্থরাজ্যের স্টলে। আমার সপ্তাহান্তরা সমাপ্ত নিয়ে আমি সর্বশেষ যে লাইনটা লিখেছিলাম সেই লাইনটা হচ্ছে, আমি শুরুতেই বলছিলাম মানুষের লেখা কপি করার একটা অভ্যাস বা চিন্তা ছিল। তো এখানে শেষ লাইনে আমি একটা প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নটা আসলে ধার নেয়া, ক্রিকেট খেলা থেকে যখন ব্রায়ান লারা রিটায়ার করে তখন সে একটা প্রশ্ন লিখে করেছিল সবাইকে যে ডিড আই এন্টারটেইন ইউ, আমার খেলা দেখে কি আপনারা মজা পেয়েছেন। তো ওই লাইনটাই আমি আসলে নিয়েছি, আমার লেখাগুলো যারা পড়েছেন অনেকের ভালো লেগেছে, অনেকের মেজাজ খারাপ হয়েছে, অনেকে ভালোবাসায় ভেসেছেন, অনেকে ঘৃণা করেছেন অনেক কিছুকে, কিন্তু দিন শেষে আমার লেখাকে তারা ভালোবেসেছেন। তো লেখা পড়ে ভালো লেগেছে কিনা, লেখা পড়ে ভালো লাগবে কিনা, সেই প্রশ্নটাই আমি বইয়ের শেষে করেছি, ডিড আই এন্টারটেইন ইউ, আপনারা পড়বেন এবং জানাবেন আমি আপনাদের এন্টারটেইন করতে পেরেছি কিনা। অনেক ধন্যবাদ।